হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অনলাইন স্কুল। প্রতিদিনের মতো ঠিক সকাল 10টায় আমরা চলে এসেছি ডেইলি 15 মিনিট ম্যাথ ক্লাসে। আজকে আমরা মেইনলি প্রফিট লস স্পেশাল, অর্থাৎ প্রফিট লসের অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের 8 PM অর্থাৎ রাত 8টায় কিন্তু জিকে ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা জিকে ক্লাসটাও কিন্তু অটোমেটিক্যালি দেখে নেবে। তাহলে সরাসরি আমরা আমাদের আজকের ম্যাথ ক্লাসে চলে যাব। আমাদের আজকের ম্যাথ ক্লাসের প্রথম অঙ্ক দিয়েছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করেন, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তবে তার লাভের হার কত? তাহলে এখানে আমরা যেভাবে করব সেটা হচ্ছে হলো, সে 1 কেজি, 1 কেজি কোস্ট আমরা কি জানি 1000 গ্রাম। আমরা ধরে নেব এই 1000 গ্রামের দাম হচ্ছে হলো, অর্থাৎ সিপি হচ্ছে হলো 1000 টাকা, 1000 রুপিস। তাহলে 1000 গ্রামের দাম যদি 1000 টাকা হয়, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এখান থেকে 1 গ্রামের দাম কত হবে। 1 গ্রামের দাম খুব সহজে আমরা বলতে পারি 1 টাকা হবে। এবার আমাদের অঙ্কে বলেছে সে কিন্তু 900 গ্রাম ওজন দেয়, সে কিন্তু 1000 গ্রাম ওজন দেয় না লোককে। তাহলে সে কতটুকু দেয় সেটা আমরা লিখে নেব। সে দেয় এই 900 গ্রাম। তাহলে খুব সহজেই 900 গ্রাম ওজনের সিপি কত হবে? 1 গ্রামে যদি 1 টাকা হয়, তাহলে 900 গ্রামের আমরা খুব সহজে এখান থেকে লিখতে পারি 900 টাকা, কারণ আমরা জানি ধরে নিয়েছি 1 গ্রামের দাম 1 টাকা হবে। তাহলে এই 900 টাকায় কি হয়ে যাবে, তার অ্যাকচুয়াল সিপি কিন্তু তার এই 900 টাকা। এবার সে বলেছে যে আমি ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করি, সেটা দাবি করে। তাহলে লোকে তাহলে কত দেখবে, তার বিক্রয় মূল্য কিন্তু এই ক্রয় মূল্যটাই থেকে যাবে, অর্থাৎ তার এসপি হয়ে যাবে কিন্তু এই 1000 টাকা। সে কোনো লাভ লস করে না, সে 1000 টাকাতেই বিক্রি করে দেয়। তাহলে এইটাই হয়ে গেছে তার লোক দেখানো এসপি। এবার এটা যদি সিপি হয়, এটা যদি এসপি হয়, তাহলে তার লাভ কত হবে? সিম্পলি এটা থেকে এটা বাদ দিলেই পেয়ে যাবো। আমরা জানি এখানকে দেখতে পাচ্ছি খুব সহজেই 100 টাকা হয়ে আছে তার প্রফিট বা লাভ। তাহলে এটা হয়ে আছে তার লাভ। তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ বার করতে চাই, খুব সহজে বার করে ফেলতে পারবো। আমাদের প্রফিট হয়েছে 100 টাকা, আর সিপি হচ্ছে হলো 900 × 100 করলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো আমরা ক্যান্সেল করলে আলটিমেটলি আমরা পাচ্ছি 100/9। আমরা সিম্পলিফাইড করলে পেয়ে যাই 11:1/9। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা রয়েছে অপশন বি তে। তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে, অসাধু ব্যবসায়ীর অঙ্কর ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা ধরে নিয়েছি যে 1000 গ্রামের দামই হচ্ছে হলো 1000 টাকা। তারপর সেখান থেকে আমরা এই 1 গ্রামের দাম 1 টাকা এইটা ধরে নিয়ে অঙ্কটা করেছি। তাহলে কিন্তু আমাদের অনেক ইজি হয়ে যাচ্ছে। আমাদের পরের অঙ্ক বলেছে, এক ব্যক্তি তার দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরো 200 টাকা দা বেশি দামে দ্রব্যটা বিক্রয় করলে তার 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? এটা WBCS মেন 2015 এ এসেছিল অঙ্কটা। তাহলে আমরা এক্ষেত্রে অঙ্কটার ক্ষেত্রে ধরে নেব অঙ্কটা সিপি অর্থাৎ কস্ট প্রাইস, এটা হচ্ছে হলো 100 টাকা, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে 100 টাকা চা যদি সিপি হয়, 20% ক্ষতি হলে তার এসপি এখান থেকে কত হয়ে যায়, খুব সহজে আমরা বার করে ফেলতে পারি 80 টাকা তার হয়ে যাবে এসপি। তাহলে এটা হচ্ছে তার এসপি। এখন এবার বলেছে আরো 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হয়। তাহলে 5% লাভ হলে তখন এসপি কত হয়ে যেত, খুব সহজে 105 টাকা। তাহলে এই যে দুটো এসপি বেরোলো, এদের মধ্যে ডিফারেন্স কত? এটার থেকে এটা ডিফারেন্স খুব সহজে আমরা দেখতে পাচ্ছি 25 ইউনিট। এই 25 ইউনিট মানে কত হবে? 200 টাকা। এটা যদি আমরা ইকুয়ালাইজ করে দিতে পারি, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 25 ইউনিট, এটাই কস্ট লিখতে পাচ্ছি 200 টাকা, কারণ এখানে 200 টাকা বেশি দাম, এখানেও এটা বেশি দামে বিক্রি হয়েছে। তাহলে দুটাই আমরা ইকুয়ালাইজ করতেই পারি। তাহলে ইকুয়ালস টু আমরা এখান থেকে করতে পারি 1 ইউনিট ইকুয়ালস টু, ভাগ করে দিলে পাচ্ছি 8। আমাদের বের করতে হবে বলেছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমরা প্রথমে কত ধরে নিয়েছিলাম 100। তাহলে আমরা বের করব 100 ইউনিট ইকুয়ালস টু 8×100 ইকুয়ালস টু 800 রুপিস, অর্থাৎ 800 টাকা হয়ে আছে তাই ক্রয় মূল্য।
তাহলে খুব সহজে কিন্তু আমরা উত্তর অপশন বি পেয়ে গেলাম। আমাদের পরের অঙ্ক দিয়েছে, এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপর যথাক্রমে 5% ও 10% দুটি পৃথক ছাড় দেয়, তবে তার সঠিক বা একক ছাড়ের পরিমাণ কত? তাহলে এই পরপর ছাড়, অর্থাৎ যদি পরপর ছাড় বা পরপর লাভ থাকে বা পরপর ক্ষতি থাকে, তাহলে সেই অঙ্কগুলোর একটা নির্দিষ্ট সূত্র আছে আমরা জানি। সূত্রটা কি আমরা এখানে দেখব, x প্লাস y প্লাস x ইন্টু y বাই 100, এইটাই হয়ে যায় আলটিমেট পার্সেন্টেজ। অর্থাৎ যদি ধরে নিই আমরা প্রথমে x পার্সেন্ট লাভ বা প্রথমে x পার্সেন্ট ক্ষতি, পরে y পার্সেন্ট লাভ বা y পার্সেন্ট ক্ষতি, ক্ষতি বা ছাড়ের ক্ষেত্রেও একই ব্যাপার, তাহলে আমরা সিম্পলি এই সূত্র দিয়েই আলটিমেট লাভ বা ক্ষতি বের করে ফেলতে পারবো। তবে মনে রাখতে হবে, যদি লাভ হয় তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে পজিটিভ ভ্যালুটাই নিতে পারবো, অসুবিধা নেই। আর যদি মাইনাস হয়, অর্থাৎ ক্ষতি হয় বা ছাড় হয়, সেক্ষেত্রে আমরা মাইনাস ভ্যালু ইউজ করব, তখন x পার্সেন্টেজ আর মাইনাস y পার্সেন্টেজ এই দুটো ভ্যালু ইউজ করব। এক্ষেত্রে আমাদের অঙ্কে বলে দিয়েছে কিন্তু ছাড়, ছাড় মানে আমরা নেগেটিভ ফি ব্যবহার করতে, নেগেটিভ ভ্যালুটা ইউজ করব। তাহলে কি করে লিখবো, অঙ্কটা করলে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। ইকুয়ালস টা আমরা এখানকার লিখতে পারি মাইনাস 5, যেহেতু ছাড় আছে, আমি একটু আগেই বললাম যে ছাড় হলে বা ক্ষতি হলে সেক্ষেত্রে মাইনাস ইউজ করব। এক্ষেত্রেও মাইনাস 10, এক্ষেত্রে প্লাস, কারণ এখানে প্লাস রয়েছে, শুধুমাত্র ভ্যালুগুলো আমি চেঞ্জ করব। x এর ভ্যালু কি হবে, মাইনাস 5, তাহলে আমি এখানে মাইনাস 5 দিলাম ব্র্যাকেট ইনটু এখানে মাইনাস 10 বাই 100। তাহলে এই হচ্ছে আমার সাইনের নিয়ম, এটুকু লিখে ফেলতে পারলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল। এরপরে আমাদের কি আছে, এখান থেকে আমি খুব সহজে চলে আসবো, ইকুয়ালস টু মাইনাস 5 মাইনাস 10 মাইনাস 15, আর এখানে প্লাস হয়ে আছে, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস, তাই আমি খুব সহজে লিখতে পারি এটা 50 বাই 100 এত পার্সেন্টেজ। তাহলে এখান থেকে এবার আমরা লিখে দেব মাইনাস 15 প্লাস, এটা খুব সহজে আমরা দেখতে পাচ্ছি, এটা পুরোটা কেটে দিলে এখানে নিচে 2 চলে আসবে, মানে হচ্ছে হাফ এত পার্সেন্টেজ। তাহলে এটা ইকুয়ালস টু আমরা চলে যাচ্ছি মাইনাস 15 প্লাস 0.5, হাফ মানে 0.5। তাহলে এটা থেকে আমাদের এখানে পার্সেন্টেজ যদি আমরা হিসাব করে ফেলি, তাহলে আমাদের উত্তর পাচ্ছি 14.5 এত পার্সেন্ট। তাহলে এটা হয়েছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, যেটা রয়েছে আমাদের অপশন সি। তাই শুধুমাত্র এই ইকুয়েশনটা, অর্থাৎ এই সূত্রটা মনে রাখলে কিন্তু আমাদের এই পরপর ছাড়, ক্রমিক ছাড়ের অঙ্কগুলোকে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। শুধু মনে রাখতে হবে, যদি ক্ষতি হয় বা ছাড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই নেগেটিভ ভ্যালু ইউজ করব, এটা যেন ভুল না হয়। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো। এবারে আমাদের পরের অঙ্ক দিয়েছে, এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনল, তার 1/3 10% ক্ষতিতে বিক্রয় করলো, এবং বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার 70% লাভ হবে। অঙ্কটা সিজিএল টায়ার 1 2014 এসেছিল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশ, অর্থাৎ 1/3 10%, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে 70% মোটের উপর লাভ হবে সেটা বিক্রয় সেটা আমাদের অঙ্কে চেয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করব, তাহলে কিন্তু আমাদের অঙ্ক করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা ধরে নিলাম যে পরের অংশটা সে x পার্সেন্ট লাভে সে বিক্রয় করবে, তাহলে সে 70% লাভ হবে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এবার অ্যালিগেশনটাকে আমরা সাজিয়ে নেব। তাহলে প্রথমে আমরা 10% ক্ষতি, তাহলে 10% ক্ষতিকে আমরা কি লিখতে পারি, মাইনাস 10% লাভ, আর এদিকে রয়েছে x পার্সেন্ট লাভ, সেটা আমাদের অলরেডি ধরে নিয়েছি, আর টোটাল হবে 17% লাভ। তাহলে এখানে আমরা লিখলাম 17%। তাহলে অ্যালিগেশনের সাজানোটা আমাদের হয়ে গেল। শুধু এখানে আমাদের কি খেয়াল রাখতে হচ্ছে, এখানে 10% আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে মাইনাস 10%, কারণ ক্ষতি ইকুয়ালস টু মাইনাস লাভ। আচ্ছা, তাহলে এবার আমরা এখান থেকে সাজিয়ে লিখতে পারি, এটা x মাইনাস 70 হলো এদিকে, কারণ x টা আমরা সহজে বুঝতে পারছি এটা বড় হবে, আর এদিকে লিখতে পারি 70 মাইনাস অফ মাইনাস 10, তাহলে ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি এখানে 80।
তাহলে এবার এই দুটো রেশিও আমরা করে দেব রেশিও আমরা কি জানি এখান থেকে রেশিও করলে আমরা পাই x minus 70 by 80 equals to আমরা পেয়ে যাব 1 by 3 প্রথমটার জন্য x minus 70 যেটা আর 80 জন্য হচ্ছে 1 minus 1 by 3 তাহলে খুব সহজ এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করি করলে পাই 1 by 3 আর এখানে হয়ে যাচ্ছে 2 by 3 তাহলে এখানে এটা সিম্পলিফাইড করলে আমরা পেয়ে যাচ্ছি 1 by 2 তাহলে আমরা এখানে অঙ্কটা করে ফেলব equals to implies that একটু নিচে লিখি আমরা তাহলে x minus 70 by 80 এটা equals to হয়ে যাচ্ছে আমাদের হাফ তাহলে এখান থেকে 2 এখান থেকে কেটে দিলে এখানে 40 তাহলে আলটিমেটলি আমরা ইকুয়েশন পাচ্ছি x minus 70 এটা equals to আমি পাচ্ছি 40 আর তাহলে x equals to পেয়ে যাচ্ছি আমরা 110 লেটার হচ্ছে হলো x এর ভ্যালু অর্থাৎ আমাদের লাভ যেটা করতে হবে 110% আমাদের লাভ করতে হবে এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যানসার আমাদের হয়ে যাচ্ছে অপশন ডি তাহলে এই ধরনের অঙ্কগুলোকে যদি আমরা অ্যালিগেশন পদ্ধতিতে করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারবো পরের অঙ্কটা বলেছে পরের অঙ্ক ঠিক একই অঙ্ক আগের মতনই এক ব্যবসায়ী 8000 টাকায় কিছু দ্রব্য কিনলো মোট দ্রব্যের একের চার অংশ সে 20% ক্ষতিতে বিক্রয় করে চেয়েছে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে ঠিক আগের মতনই অঙ্কটা আমরা অ্যালিগেশন দিয়ে করব আমরা এক্ষেত্রে কি ধরে নেব যে x পার্সেন্ট লাভ তার যদি সে করতে পারে পরের অংশটা x পার্সেন্ট লাভ তাহলে কি কিন্তু সে মোটের উপর 10% লাভ করতে পারবে তাহলে অ্যালিগেশনটাকে আমরা সাজিয়ে নেব এইভাবে প্রথমে বলেছে 20% ক্ষতি তাহলে সেটাকে আমরা কি করব মাইনাস 20% লাভ হবে আগের অঙ্কে আমরা দেখেছি ক্ষতিকে আমরা মাইনাস 20% লাভ করতে পারি আর পরের অংশটা কত করবে এক্স পার্সেন্ট আমরা ধরে নিয়েছি আর মোটের উপর লাভ কত হবে তার 10% তাহলে অঙ্ক সাজানো হয়ে গেছে এবার এখান থেকে মাইনাসটা করে দেবো যেহেতু এক্স বড় তাই এক্স মাইনাস 10 হলো এদিকে আর এদিকে কত হবে 10 মাইনাস অফ মাইনাস 20 তাহলে আলটিমেটলি এখানে পাচ্ছি আমরা 30 তাহলে রেশিও দুটোকে আমরা এখন জানি এদিকে রেশিওটা আর এদিকে রেশিওটা করে দিলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব তাহলে আমরা এখানে পাচ্ছি x মাইনাস 10 বাই 30 এটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাব 1 বাই 4 যেহেতু এই অংশটা 1 বাই 4 এর জন্য আর নিচের অংশটা 1 মাইনাস 1 বাই 4 এর জন্য তাহলে এটা যদি আমরা একটু সিম্পলিফাইড করি উপরে 1 বাই 4ই থাকছে আর নিচের পরে থাকবে 3 বাই 4 তাহলে এখান থেকে 4 4 ক্যান্সেল করলে আলটিমেটলি আমরা পেয়ে যাই 1 বাই 3 তাহলে আমরা এখানে লিখতে পারি পরের ইকুয়েশনে x মাইনাস 10 বাই 30 এটা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই 3 এখানে 3 দিয়ে 10 30 কেটে দিলে এখানে হচ্ছে 10 তাহলে আলটিমেটলি আমরা ইকুয়েশন পাচ্ছি x মাইনাস 10 ইকুয়ালস টু 10 দেয়ারফোর x ইকুয়ালস টু 20 অর্থাৎ 20 হচ্ছে রিকোয়ার্ড অ্যানসার অর্থাৎ সে 20% যদি লাভ করতে পারে পরের অংশটা তাহলে সে মোটের উপর 10% লাভ করবে তাহলে আমরা উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন এ তাহলে অ্যালিগেশন দিয়ে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কগুলোকে করে ফেলতে পারছি অ্যালিগেশন দিয়ে আমরা পরীক্ষার হলে অঙ্কগুলোকে করব তাহলে আজকে আমাদের ডেইলি ম্যাথের ক্লাস এই পর্যন্তই আজকে আমাদের থিম ছিল প্রফিট অ্যান্ড লস তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখবে এবং আবারও একই কথা যদি কোনো অঙ্ক না বুঝতে পারো যদি কোনো অঙ্ক ডাউট থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাদের সেটা জানাবে আমরা সেটা নিয়ে আবার পরের দিন নতুন করে ডিসকাস করব নতুন করে সেই অঙ্কটিকে করব তাহলে আর রাত 8টায় তোমরা কিন্তু অবশ্যই আমাদের জিকে যে ক্লাস রয়েছে জিকে ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে কারণ জিকে ফ্যাকাল্টিটা কিন্তু 8 PM অর্থাৎ 8 PM এ কিন্তু জিকে ক্লাস নিতে শুরু করেছেন তোমরা সেই ক্লাসটা ফলো করো তাহলে জিকে তে তোমাদের ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখা হচ্ছে আবার ঠিক কাল সকাল 10টায় একই সময়ে একই জায়গায় তাহলে ততক্ষণের জন্য ভালো থেকো হ্যাভ এ গুড ডে If you're not subscribed yet, please subscribe. And if you like the video, please share.